নির্বাচন কেমন হবে জানি না, বলল জেম কাদের। এদিকে আমেরিকা কাট ফেলেনি, খেলা তো এখনো বাকি, বলছে ব্যারিস্টার পার্থ। নির্বাচনকালীন যেসব যানবাহনে চলাচলে থাকছে নিষেধাজ্ঞা, এখন বিস্তারিত। নির্বাচন কেমন হবে জানি না, বলল জেম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর তিন আসনে নাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম মোহাম্মদ জেম কাদের বলেছেন, নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না, পরিবেশ ঠিক করার কথা বলা হলেও অনেক জায়গায় তা হচ্ছে না। বুধবার দুপুরে রংপুর মহানগরীর কমিউনিটি মেডিকেল কলেজের ডাক্তার কর্মকর্তা কর্মচারীদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জেম কাদের বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে কিভাবে হয়, ফলাফল কিভাবে ঘোষণা করা হয় সেটা দেখে আমরা বুঝতে পারব, ফলাফল কিভাবে হয় সেটা দেখে আমরা বুঝতে পারব বা বলতে পারব জাতীয় পার্টি কতটা আসন পাবে। তিনি আরো বলেন, আমি এখান থেকে নির্বাচন করায় মানুষ খুব খুশি, আমি এখানকারই সন্তান, অনেকের সাথে আমার আত্মীয়তা আছে, অনেকে আমার বন্ধুদের নাতি নাতনি, অনেকে আমার বন্ধুদের আত্মীয়। সাধারণভাবে এখানকার জনগণ নাঙ্গল এবং জাতীয় পার্টিকে অন্তরে ধারণ করে, আমি এটা উপলব্ধি করলাম এবার। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আওয়ামী লীগ জানে যে তারা আনপপুলার, ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে না। 2014 নির্বাচন হয় নাই, 2018 হয় নাই, কিন্তু ক্ষমতায় থাকতে হবে, এজন্য সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে টিকে আছে। অনেকের ধারণা আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এজন্য আওয়ামী লীগ বার্গেই নিচ্ছে। আসল কথা হচ্ছে আমেরিকা কার্ড ফেলেনি, খেলা তো এখনো বাকি আছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার পার্থ। ব্যারিস্টার পার্থ বলেন, আমি মনে করি এখনো আওয়ামী লীগের কাছে অনেক কার্ড আছে, আমেরিকা তো কার্ড ফেলেনি, কালকেই যদি কার্ড ফেলে, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি 10 জনের নামে স্যাংশন, ট্রেড বন্ধ, সেনাবাহিনীকে জাতিসংঘ মিশনে নিষেধাজ্ঞা দেয়, তাহলেই বুঝবেন আওয়ামী লীগ তখন কি করে। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যুক্তরাষ্ট্র কিছুই করতে পারবে না। এটির উদাহরণ হচ্ছে খালি কলসি যেমন বাজে বেশি, ঠিক তেমনি 7 তারিখে নির্বাচনের পর নিষেধাজ্ঞা আসা শুরু হলেই আওয়ামী লীগ বলবে সংবিধানের নিয়ম রক্ষার স্বার্থে একটি নির্বাচন করেছে, নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে আবারও নির্বাচন করা হোক। তিনি বলেন, সত্যি কথা বলতে আওয়ামী লীগ বেকায়দায় আছে, ক্ষমতায় থাকার জন্য সবকিছু করছে, আওয়ামী লীগ ধরেই নিয়েছে, তাদের বিরুদ্ধে যা কিছুই বলা হোক না কেন তাদের কিছুই যায় আসে না, ভোটচোর ও গালাগাল করুক কিছুই মনে করবেন না তারা, কয়েকজনকে স্যাংশন দিলেই আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেবে এটি ভাবার সুযোগ নেই। আওয়ামী লীগ কিন্তু জানে এমন পরিস্থিতি সৃষ্টি হলে কাকে কোন সেক্টরে কাজে লাগাতে হবে, সেখানে ব্যর্থ হলে তখন আলোচনায় বসবে এবং আবার নতুন নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। নির্বাচনকালীন যানবাহনে চলাচলে থাকছে নিষেধাজ্ঞা। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ 6 জানুয়ারি রাত 12টা থেকে 7 জানুয়ারি রাত 12টা পর্যন্ত কতিপয় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব যানবাহনের মধ্যে রয়েছে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। শেষ রাতে 5 জানুয়ারি মধ্যরাত 12টা থেকে 8 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিলযোগ্য হবে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা খাতে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য চিকিৎসা ও সরব কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, আত্মীয় স্বজনদের বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন, এসব দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন।